তো অনেকদিন পরে আসলে ক্যাটস্টার নিয়ে ভিডিও দিচ্ছি। আপনারা ক্যাটস্টারের সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই, তো আজকে ভিডিওটা আসলে এই কারণে দিচ্ছি। দেখেন, আমি ক্যাটস্টারে অনেকদিন পরে ঢুকলাম, তো এখানে প্রায় খুব কম মানুষই এখনই কিন্তু এই মাইনিং করছে আপাতত। ক্যাটস্টারে আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, যে ভাইটার ভিডিও দেখেছি সে উইথড্র করেছে। আপনারা জানেন যে আমরা এখান থেকে যে ওয়ালেটে আসলাম, ওয়ালেটে যে আমরা এটা পেয়েছি বাইব্যাক থেকে যে ডলারটা পেয়েছি, আমার এখানে $385, এই ডলারটা উনি উইথড্র করেছেন। এবং উইথড্র করার সময় উইথড্র করেছেন এবং তিনি ১০০০টা স্পেসিপ করেছেন, উনি $100 উইথড্র করেছেন ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে, কিন্তু ওনার উইথড্রটা হলো না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ওনার উইথড্রটা হলো না। এবং উইথড্রটা হলো না বলতে যে উইথড্র সাকসেসফুল দেখিয়েছে এরকমটাও না, মোটামুটি তিনি এখান থেকে উইথড্র করতে পারেননি। তো এখন কথা হলো যে এখানে আসলে যারা কাজ করতেছেন, আমি কিন্তু এটা নিয়ে আগেও বলেছি, সতর্ক করেছি দুইবার। প্রথমে একবার আমি সতর্ক করে পরবর্তীতে বলেছিলাম এখানে কাজ করতে যে হয়তো এরা ঠিকঠাকই আছে, হয়তো এরা পেমেন্ট করতে পারে। কিন্তু দ্বিতীয়বারে যেহেতু আমি এতদিন অপেক্ষায় ছিলাম যে কেউ একজন এখান থেকে উইথড্র করতে পারে কি না, তো দেখলাম যেহেতু উইথড্রটা এখান থেকে মোটামুটি করাই যাচ্ছে না, সেক্ষেত্রে আমার মনে হয় যারা কাজ করতেছেন এখনও পর্যন্ত আপনারা বাদ দিতে পারেন। এরা আসলে আমাদের কাছ থেকে ইনকাম করে নেওয়ার জন্য আসছে, তাছাড়া আর কিছুই না। অ্যাড দেখে দেখে আপনি ১০০০ স্পেসিপ করবেন, এইভাবে যদি মানুষ অ্যাড দেখে তাহলে কিন্তু এদেরই ইনকামটা হচ্ছে। এটা হলো বিষয়। তো আমি আবার বলবো যে আপনারা ক্যাটস্টারে যারা কাজ করছেন আপাতত কাজ বন্ধ রাখেন, দেখা যাক এরা আসলে কি করে। কারণ এখান থেকে ভাই আপনি যদি ইনকাম করার জন্য কাজ করেন তাহলে কিন্তু আপনার তো ইনকাম হবে না, হবে তাদেরই ইনকাম। তারা কিন্তু এখান থেকে অ্যাড দেখে দেখে কিন্তু ইনকাম নিচ্ছে, আর স্পেসশিপটা এত স্পেসশিপ করে যেহেতু উইথড্র করা যাচ্ছে না, তো আপনার কাজ করে বা কী লাভ বলেন। দ্বিতীয় যে বিষয়টা বলবো, সিদ্রা ব্যাংক আমাকে বারবারই বলছেন সিদ্রা ব্যাংকে যে ভাই সিদ্রা ব্যাংকে আসলে লগ ইন করতে পারছি না। তো লগ ইন করার সময় যে মেইলটা কনফার্মেশন মেইল যায় সেটা কিন্তু আপনার ওই জিমেল, যে জিমেল দিয়ে লগ ইন করবেন সেই জিমেলে যে KYC পোর্ট যেটা আছে, লগ ইন অপশান, লগ ইনে ক্লিক করলে আপনার জিমেল পাসওয়ার্ডে দিতে বলবে, আপনার ওই জিমেলের স্প্যাম ফোল্ডারে কিন্তু আপনাকে ওই কনফার্মেশন লিঙ্কটা পাঠানো হবে। তো আপনি অবশ্যই সেখানে চেক করবেন, চেক করে ওখান থেকে আপনি কোডটা বসিয়ে বা কনফার্মেশন লিঙ্কটা নিয়ে আপনি এ করতে পারেন, লগ ইন করতে পারেন। এটা অনেকের এই সমস্যা হচ্ছে এবং আপনি বারবার রিফ্রেশ করবেন, আশা করি আপনার রিফ্রেশ করলে এটা তারা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখানে তারা কিন্তু মেসেজ করছে, যারা কমেন্ট করছে তাদের অ্যান্সারটা কিন্তু সিদ্রা ব্যাংক অবশ্যই দিচ্ছে, যেটা আসলে অনেক ভালো লেগেছে। টিম জিও এর বিষয়টা কী বলবো বলেন, টিম জিও এক মিনিট আগেও কিন্তু তারা এখানে একটা এ দিয়েছে, ভিডিও শো ট্রেড কীভাবে কী করতে হবে, প্যানকেকস হবে শুন তারা। এটা একটু বিষয়ে আপনাদেরকে একটু বলি, সেটা বলেছে যে এখানে ৩৪ মিনিট আগে একটা মেসেজ তারা দিয়েছে এখানে, উই নন ড্যাট আফটার উইথড্র ফি অ্যাপ্লাইড ফর উইথড্রয়িং মেনি মাইনার্স ফিল নট হ্যাপি। মানে এখানে উইথড্র ফি নিয়ে অনেকেই কিন্তু এখানে হ্যাপি না, কিন্তু তারা বলতে চেয়েছে আমরা ভেরিফায়ের আপনাদের KYC যে ভেরিফাই এর এর বদলে আপনাকে আমরা এই ডলারটা নিচ্ছি, চার্জ করছি। এটাই তারা বলতে চেয়েছে যে আমরা আপনাদের কাছ থেকে কোনো KYC-র জন্য কোনো ইনফরমেশান নিব না, বিধায় KYC করব না বিধায় আপনারা কিন্তু আমাদের, মানে আপনাদের কাছ থেকে আমরা এই যে ফিটা, এই গ্যাস ফিটা আমরা নিয়ে নিচ্ছি। তো গ্যাস ফিটা যেহেতু নিচ্ছেন এবং তারা বলতেছেন আপনারা এখনও আমাদের কতটুকু বিশ্বাস করেন সেটার একটা পার্সেন্টেজ এখানে দিতে বলছেন, তো আপনারা অবশ্যই 30% করে দিবেন, প্রত্যেকেই 30% করে দিবেন, তাহলে আশা করি আমাদের জন্য ভালো হবে। এই টিম জিওতে এসে আপনারা অবশ্যই 30% করে দিবেন। তারা যদি ফ্রিতে এটা করে দেয়, যদি এরকম হয় KYC আমাদের কাছ থেকে নিক, সমস্যা নেই, কিন্তু আপনারা ফি ছাড়াই যদি তারা KYC শুধু চালু করে তাহলে আমরা স্টেপ নিব এখানে KYC করার, তাহলে আমাদের জন্য ভালো হবে। তো আমি ক্যান্ডি পকেটের একটা আপডেট দিতে চাই। ক্যান্ডি পকেটে কিন্তু KYC ওপেন হবে, KYC এবং ট্রেডিং ওপেন হবে জুনের 1 তারিখের আগেই, তারা কিন্তু KYCটা তারা ওপেন করে দিবে। ক্যান্ডি পকেটে আপনারা অনেকে মাইনিং করতেছেন না, আমি তাদেরকে বলবো অবশ্যই মাইনিং করেন, মাইনিং করতে থাকেন। আর যারা এখনও পর্যন্ত জয়েন করেন নাই আপনারা ক্যান্ডি পকেটে, তারা কিন্তু আপনারা সরাসরি ইউটিউবে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন SOI করি স্পেস ক্যান্ডি পকেট,
এটা লিখে সার্চ দিলে আপনি আমার ভিডিওটা প্রথমে পেয়ে যাবেন। এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আপনারা হয়তো ফক্স নেটওয়ার্কের সাথে পরিচিত আছেন। ফক্স নেটওয়ার্ক যে মাইনিং অ্যাপ্লিকেশান, সেখান থেকে একটা আপডেট আছে, তাদের টিম থেকে একটা আপডেট তারা দিয়েছে। তারা অলরেডি রেজিস্টার ইউনিসেফ এবং 30 এপ্রিল তারা প্যানকেক সোয়াপে লিস্টিং করবে, 31 মে তারা ইউনিসেফে লিস্টিং করবে এবং আপনার জুনের 30 তারিখে তারা কিম প্রোটোকলে তারা লিস্টিং করবে এবং 30 আগস্টে তারা এই ডিএক্স নাকি একটা এটা লিস্টিং করবে এবং জানুয়ারিতে তারা বাইন্যান্সে লিস্টিং করবে। এরকম একটা আপডেট পেয়েছি। আসলে জানি না আমি কতটুকু সত্যি, তবে আমার এটা মনে হচ্ছে একটু ইডেটের মতো একটা মনে হচ্ছে। যাই হোক, বিষয় না, ফক্স নেটওয়ার্ক আমরা মাইনিং তো এখান থেকে 1 বছর আগেই বন্ধ করে দিয়েছি। আসলে তারা এক একটা সময় এক এক আপডেট দিত, বিধায় আমরা কিন্তু মাইনিং অফ রাখছি। তো আপনারা ডাটা গোল্ডে অনেকে অ্যাকাউন্ট করতে পারছিলেন না প্রথমে যখন এই অফারটি আসে, সো এখন কিন্তু মাইনিং হচ্ছে এবং এখন কিন্তু সম্পূর্ণ অ্যাকাউন্ট করা যাচ্ছে। আপনারা ডাটা গোল্ডে যদি অ্যাকাউন্ট করতে চান করতে পারেন নতুনভাবে। ইউটিউবে এসে সার্চ দিবেন আমার চ্যানেলের নামটা লিখে এবং স্পেস দিবেন, দিয়ে আপনি ডাটা গোল্ড লিখবেন। ডাটা গোল্ড লিখলে কিন্তু চলে আসবে, দেখতে পারবেন যে আমার চ্যানেলের নামটা কিন্তু আপনি প্রথমে সার্চ মানে চ্যানেলের নামটা লিখবেন, স্পেস দিয়ে ডাটা কোড লিখলে আপনি কিন্তু পেয়ে যাবেন আমার ভিডিওটা। অনেকে ফিবোনাসি যে ওয়ালেটের মাইনিং অফারটা শেয়ার করেছিলাম, ফিবোনাসি এটা কিন্তু খুবই ভালো একটা কিছু দিবে আর কি মনে হয় এরকম তাদের, যে এটা আমি দেখতেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ফিবোনাসি আশ্চর্যজনকভাবে সমর্থনের জন্য ধন্যবাদ। ফিবোনাসি ওয়ালেট লঞ্চের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিনান্স বিভাগে 6তম স্থান অর্জন করেছে। আমাদের প্রান্ত থেকে আসছে অনেক উত্তেজনাপূর্ণ আপডেট আছে, সাথেই থাকুন। তো ফিবোনাসিতে অবশ্যই আপনি জয়েন করবেন। আপনি আমার চ্যানেলের নামটা লিখবেন ইউটিউবে, লিখে স্পেস দিয়ে ফিবোনাসি লিখবেন, FIBONACI এটা লিখে আপনি সার্চ দিলে দেখবেন যে পেয়ে যাবেন। সো ভিডিওটা পেয়ে যাবেন, অবশ্যই আপনি ভিডিওটা দেখতে পারেন। তো এটাই ছিল আরেকটা আপডেট। আমি ছোটো ছোটো যে আপডেটগুলো এইগুলো দেওয়ার চেষ্টা করছি, কারণ এত পরিমাণ আমি টেলিগ্রামে দেই সবগুলো আপডেট, তারপরে অনেকে কিন্তু দেখেন না। অনেকে জানতে চাচ্ছেন যে AIT টোকেনটা আসলে সোয়াইপ করা যাবে কি না, বা AIT টোকেনটা আসলে রিয়েল কি না। আসলে রিয়েল ফেক বিষয় না, আপনি প্যানকেক সোয়াইপে সোয়াইপ করতে পারবেন, সোয়াইপ হবে ঠিকই, কিন্তু আপনি আপনার সোয়াইপ করতে খরচ হবে। যদি আপনার টোকেনের ভ্যালু হয় $2, তো আপনার ওইটা সোয়াইপ করতে খরচ হবে $2, বুঝতে পারছেন? এরকম হলো বিষয়, এখানে বিষয়টা হলো এরকমই, মানে উল্টো আপনার বেশি খরচ এটা সোয়াইপ করতে গিয়ে। তো এটা এই জন্য কেউ দয়া করে এই AIT টোকেনটা সোয়াইপ করার চেষ্টা করবেন না। এটা দেখা যাক পরবর্তীতে কোনো কিছু আমি যদি আপডেট পাই জানানোর চেষ্টা করব। আর আলমিরা ওয়ালেটের বিষয়ে আমি একটা কথা বলতে চাই। আলমিরা ওয়ালেটে আমি আজকে সকাল 6টায় একদম ঠিক 6টা বাজার সাথে সাথে আমি উইথড্র করি, কিন্তু কোনোভাবে উইথড্র হয় না। ওই ঠিক একই সিস্টেম, মানে ওদের প্রতি সেকেন্ডে 10,000 টোকেন উইথড্র হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয় দেখছি। আবার অনেকে বলছে এটা আলমিরা টোকেন স্ক্যাম, ওটা আসলে পেমেন্ট দিবে না আর ওটা আপনি উইথড্র করতে পারবেন না। আসলে ঠিক তাই দেখলাম আমি, মনে হয় 5:59 এই মিনিটেও আমি চেষ্টা করেছি 6টা বাজার সাথে সাথে আমি কয়েকবার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই উইথড্র হয় না। তো বুঝলাম যে আসলে অনেক মানুষ এখানে উইথড্র করছে, বিধায় আসলে আমার মনে হয় এটা উইথড্র করতে পারবো কিনা আমার সন্দেহ আছে। তো আপনারা চেষ্টা করে দেখবেন প্রতিদিন সকাল 6টায় উইথড্র করতে পারেন কিনা। আসলে এখনও পর্যন্ত কেউ উইথড্র করতে পারেনি, পেমেন্টও নিতে পারেনি। আপনারা এ লিঙ্কে জয়েন করেছিলেন, এ লিঙ্ক যেখানে 30টা করে টোকেন পেয়েছিলেন KYC ভেরিফাইড করার জন্য। অনেকে আপনি 30টা টোকেন পেয়েছেন কিন্তু উইথড্র করতে পারছেন না, কারণ ওখানে ভেরিফাই ছাড়া উইথড্র হয় না। আর যারা ভেরিফাই করতে পারছেন উইথড্র করে আপনারা ট্রাস্ট ওয়ালেটে নিন। কিন্তু এখানে কিন্তু একটা ইনকামের ব্যবস্থা আছে বলতে, ওখান থেকে আমরা যে ওদের এয়ারড্রপে জয়েন করার সময় যে কুইজের অ্যান্সার দিয়ে পয়েন্ট আর্নিং করি, ওই কুইজের অ্যান্সার দিয়ে দিয়ে আপনি পয়েন্ট আর্নিং করে কিন্তু টোকেনটা কনভার্ট করতে পারেন, বুঝতে পারছেন? কনভার্ট করে আপনি এ লিঙ্কে নিতে পারেন এবং এ লিঙ্ক লিস্টেড হবে কিন্তু MXC গ্লোবাল এক্সচেঞ্জারে 17 জুলাই। মিনিমাম প্রাইস থাকবে কিন্তু $1.20 মতো পার টোকেনের প্রাইস, বুঝতে পারছেন? এখন দেখা যাক কতটুকু সত্য হয়, সত্য হলে তো অনেক ভালো, আসলে দেখা যাক কী হয়। অনেকেই আসলে অনিয়ন ONION এই মাইনিং অ্যাপ্লিকেশনটা গতকালকে আগের দিন আসছে,
তো এরা কিন্তু একটা আপডেট দিয়েছে, দেখেন অ্যাপ্লিকেশন ঢুকলে বারবার আপডেটস আসছে। তো তারা বলতেছে আপডেটটা গত 3 দিন ধরে আপডেট চলবে, আর আপডেট শেষ হলে আপনারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এই মুহূর্তে এই ওনিয়নে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না, যে কারণে আমি ভিডিওটা এখন দেইনি, ভিডিওটা পাবলিশ করিনি। আবার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে আমি আবার নতুন করে ভিডিওটা পাবলিশ করে দিব। এটা অনেক ভালো মাইনিং অ্যাপ্লিকেশন, এরা যেহেতু নতুন এজন্য তারা আপডেট করছে তাদের সার্ভারে, এবং তাদের টিমের অনেক মানুষ আছে এখানে, তাদের টিমের যারা যারা তাদের ভাগ ভাগ কাজ দেওয়া আছে, যারা মূলত সার্ভারে কাজ করছে। তো এখানে আপডেট চাচ্ছে, এটা ঠিক হলে মোটামুটি আপনারা পরবর্তীতে এখান থেকে আবার অ্যাকাউন্ট খুলে মাইনিং করতে পারবেন। আসলে সবই বর্তমানে এখন যত মাইনিং অ্যাপ্লিকেশন আসছে সবাই আসলে ওই কোর সাতোশির স্টাইলে রূপ ধরেই কিন্তু আসতেছে, যেন মানুষ আপনার অফারে জয়েন করে এবং ভাইরাল হয়। তো আশা করি এটা সার্ভার আপডেট ঠিকঠাক হলে আমি টেলিগ্রামে জানাই দেওয়ার চেষ্টা করব। এখন আসি ক্রেডিট ডাও নিয়ে। ক্রেডিট ডাওতে অনেকে ক্লাইম করতে পারছেন না, আগের যে লিঙ্কটা দিয়ে লগ ইন করতেন বিটকি পলেটে অথবা আপনি মেটাম্যাক্সে, ওই লিঙ্কে আর কাজ করবে না। তারা নতুন লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে মূলত এই যে নতুন লিঙ্ক, এই লিঙ্কটা আপনি কপি করে মূলত আপনাকে ওই বিটকিপে পেস্ট করে এই লিঙ্কের মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে, তাহলে আপনি এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন। এই ক্রেডিট ডাও কিন্তু অনেক ভালো, টোকেনটার প্রাইসও বেশ ভালো অবস্থায় আছে এবং বেশ ভালো ইনকাম দিচ্ছে মানুষকে, অনেকে অনেক ইনকাম করে নিয়েছে ক্রেডিট ডাও থেকে। সো আপনারা করতে পারেন, এখনও কাজ করতে পারেন ক্রেডিট ডাও। আপনারা আমার ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আপনি সার্চ দিতে পারেন আমার চ্যানেলের নামটা লিখে এবং স্পেস দিয়ে ক্রেডিট ডাও অথবা সিডি, শুধু সিডি লিখতে পারেন অথবা শুধু ক্রেডিট ডাও লিখতে পারেন অথবা ব্যাপ BAB এটা লিখে সার্চ দিতে পারেন, দেখবেন ভিডিও পেয়ে যাবেন। ওমেগা নেটওয়ার্কে যে বিষয়টা আছে, ওমেগা নেটওয়ার্কে অনেকে বলতেছেন ভাই এটা টেস্টনেটে কি জয়েন করা লাগবে। আপনি জয়েন করেন বা না করেন সেটা বিষয় না, তবে জয়েন করা ভালো, যেহেতু আপনি এখানে টেস্টনেটে এদের মানে ওমেগাতে আপনি মাইনিং করতেছেন, তো আমি বলবো আপনি অবশ্যই মাইনিং করবেন। এখানে দেওয়া আছে সিস্টেমগুলো, আমার সব টেলিগ্রামের চ্যানেলে আসলে আপনি উপরে আস্তে আস্তে স্ক্রোল করে করে দেখবেন কোন কোন অফারগুলো দিয়েছে। আপনারা দেখেন না, তারপরেও আমি মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করছি। এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে, এই লিঙ্কটাতে ক্লিক করে আপনি এখানে দেওয়া আছে কীভাবে কী করতে হবে সব এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। মূলত ওমেগা নেটওয়ার্ক কিন্তু জুনের 1 তারিখে লিস্টিং হচ্ছে, এটা যেমন সত্য তেমন এটাও সত্যি যে আপনি 2023 ডিসেম্বরের দিকে আপনি কিন্তু শুধুমাত্র পাসপোর্টের মাধ্যমে KYCটা করতে পারবেন, এবং 2024 ডিসেম্বরের দিকে আপনি ড্রাইভিং লাইসেন্স এবং NID কার্ডের মাধ্যমে আপনি KYCটা করতে পারবেন। যদি আপনি যে নাম দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই নামে যদি পাসপোর্ট থাকে তাহলে আশা করি আপনার কোনো সমস্যা হবে না, আপনি 2023 KYCটা করে নিতে পারবেন। এবং এখানে 100টা টোকেনের ভ্যালু $100 দেখাচ্ছে, 1000 টোকেনের ভ্যালু, 1000 ওম টোকেনের ভ্যালু $1000 দেখাচ্ছে। আসলে এটা হবে কিনা জানি না, তবে আপনি যেহেতু ভালো একটা মাইনিং সেক্ষেত্রে আপনি মাইনিং করতে থাকেন ওমেগা নেটওয়ার্কে। ABVI যে ওয়ার্ড মাইনিং আছে ABVI, ওখানে আপনারা অনেকে যেটা করতেছেন আমি দেখতেছি আমার রেফারে যারা জয়েন হয়েছেন অনেকেই ক্লাইম করছেন না, আপনাকে অবশ্যই প্রতিদিন 2 থেকে 3 বার আপনাকে ক্লাইম করতে হবে, নাহলে কিন্তু এটা সাসপেন্ড হয়ে যাবে আপনার। ক্লাইমটা অবশ্যই করতে হবে, আপনারা অনেকে ক্লাইম করছেন না, আমি বলবো মাইনিং শুধু মাইনিংয়ে অ্যাকাউন্ট খুললেই হবে না, আপনাকে ক্লাইমও করতে হবে নিয়মিত। আমি পরামর্শ দেবো অবশ্যই প্রত্যেকটি মাইনিংয়ে প্রতিদিন করে মাইনিং চালু রাখবেন। এর ভেতরে আমি আপনাকে একটা সতর্কমূলক দিতে চাই, সতর্কমূলক বলতে আমাকে একটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিল যে এটি দেখুন রমজানে মানে এটি দেখুন রমজান উদযাপনে 90 দিনের মধ্যে বিনামূল্যে 50 GB ইন্টারনেট পাওয়ার জন্য আপনি একটা লিঙ্ক দিছিল এখানে, সেই লিঙ্কটা এই ব্যক্তি ডিলিট করে দিয়েছে। আমি বলেছি পাগল পয়সা আমার, এই লিঙ্কে আমি ক্লিক করব, যেই বলেছে সাথে সাথে লিঙ্কটা তিনি ডিলিট করে দিয়েছেন। সো আপনাদের যদি এরকম কোনো আসে আপনি কোনোভাবেই সেই লিঙ্কে ক্লিক করবেন না, কারণ এইগুলো কিন্তু হ্যাক করার জন্য আপনারা এই লিঙ্কগুলো দিচ্ছে সবার টুইটারে, মেইলে এবং আপনার টেলিগ্রামে বা ফেসবুক ইনবক্সে। আপনি এই ধরনের মেসেজ পেলে কোনোভাবেই লিঙ্কে ক্লিক করবেন না, যতই আপনার কাছের মানুষ হোক। আরেকটা আপডেট দিতে চাই, আপনারা ইনভো মাইনিং যে অ্যাপ্লিকেশনটি আছে ওইখানে আপনারা অনেকে মাইনিং করেন, আপনারা আমার চ্যানেলের নাম লিখে স্পেস দিয়ে ইনভো লিখতে পারেন,
তাহলে আপনি ভিডিও পেয়ে যেতে পারেন। অথবা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টের ভেতরে কিন্তু আপনি যদি খুঁজে বের করেন মাইনিং অ্যাপ লেখা আছে, ওই মাইনিং অ্যাপের ভেতরে আপনি সব ধরনের অ্যাপ্লিকেশনের ভিডিও পেয়ে যাবেন। সো ইনভো মাইনারে যারা মাইনিং করতেছেন তাদের জন্য একটা এ আছে, সেটা হলো যে তিনটি এক্সচেঞ্জারে লিস্টিং করবে তারা এপ্রিলে। দেখা যাক, আমাদের জন্য হয়তো তারা ভালো কিছু রেখেছে। এখন কোনো কিছু ভালো হবে কোনটা খারাপ হবে আসলে এটা আমরা প্রথমে কোনোভাবে বলতে পারি না। তারা আমাদের কাছ থেকে কাজ করে নিবে, আমরা কাজ করব, পেমেন্ট যদি দেয় দিবে, না দিলে আমাদের কিছুই করার নেই, আপনি কিছুই করতে পারবেন না। কে বলেন পিটক, পিটকের কথা বলেন, পিটক যে মাইনিং অ্যাপ্লিকেশান আছে ওয়ালেট। অনেকে বলেন যে ভাই আমার তো 3000 টোকেন হয়ে গেছে, আমি কি আসলে উইথড্র করতে পারবো কি না? না, আপনি 3000 টোকেন করলে এই মুহূর্তে উইথড্র করতে পারবেন না, কারণ তারা তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে যে আপনাকে অবশ্যই 3000 টোকেন হওয়ার পরে আপনাকে KYC করতে হবে। এবং যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছে বা অন্য কোনোভাবে অ্যাকাউন্ট করেছে এক ওয়াইফাই থেকে, এক IP থেকে, তাদের অ্যাকাউন্টগুলো শনাক্ত করবে, সাসপেন্ড করবে, তারপরে মূলত উইথড্র করতে মানে উইথড্র করতে দিবে। অয়েল ক্যাশে আমি গতকালকে একটা পেমেন্ট নিয়ে এসি, মানে আমারও অ্যাকাউন্টটা মানে এ হয়ে গেছিলো, সাসপেন্ড ধরনের হয়ে গেছিলো, মানে টোকেনটা এক্সচেঞ্জ করতে গেলে যে লেখাটা আসে ওই লেখাটা আসতেছিলো, অনেকের এই লেখাটা আসে টোকেনটা এক্সচেঞ্জ করতে গেলে অয়েল ক্যাশে। সো অয়েল ক্যাশে ওইটা আসার পর আমি আপিল করি এবং তাদের মেইলে আপিলটা করি, বুঝতে পারছেন, তাদের মেইলে আপিলটা করি, সরাসরি ওই অ্যাপ্লিকেশানেও আপিল করি এবং তাদের মেইলে আপিল করি। কিছুদিন পরে দেখি সেটা ঠিকঠাকই হয়ে গেছে এবং আমি উইথড্র করে নেই। উইথড্রটা করার পর পরে আমার পেমেন্টটা তারা করে দেয় $1.53 মতো BUSD। সো অয়েল ক্যাশে অবশ্যই কাজ করবেন। আমার ইউটিউবে যাবেন, আপনি ইউটিউবে গিয়ে আপনার ইউটিউবে চ্যানেলে গিয়ে সার্চে আমার চ্যানেলের নামটা লিখে স্পেস দিয়ে অয়েল ক্যাশ লিখে সার্চ দিলে ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই যারা অ্যাকাউন্ট খুলেছেন মাইনিং করতেছেন, মাইনিং করতে থাকেন, এটা কিন্তু পেমেন্ট করে, এখনও পেমেন্ট করছে এবং আগামীতেও অনেক দিন পেমেন্ট করে যাবে। আমার ইউটিউব চ্যানেলে আসবেন, ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে ভেতরে ঢুকবেন। প্লে লিস্টে ভেতরে ঢোকার পরে একটু স্ক্রোল করলে খুঁজে বের করবেন এই যে মাইনিং অ্যাপ, এইটা ওপেন করলে আপনি এখানে সব ধরনের মাইনিং অ্যাপের ভিডিও পেয়ে যাবেন যতগুলো আমি এ পর্যন্ত শেয়ার করেছি। এবং যারা ফ্রিতে ওয়েবসাইটে কাজ করতে চান, তারা লেখা আছে এই 7টি ফ্রি ইনকাম সাইটে কাজ করুন, ওই ভিডিওটা খুঁজে বের করবেন, লেখা আছে এই যে এই 7টি ফ্রি ইনকাম সাইটে কাজ করুন, এর ভেতরে ঢুকলে আপনি ভিডিও পেয়ে যাবেন, এই যে এই ভিডিওটা দেখে নেবেন এবং প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন দেখা হয়ে গেলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।